শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সুন্দর একটি দিন, নতুন একটি সকাল, আর আমরা সবসময় বলি নতুন সকাল নতুন দিন মানেই কিন্তু নতুন কোনো সম্ভাবনা। আর রাঙা সকাল সবসময় সেই সম্ভাবনার কথা বলে, সেই সম্ভাবনার মানুষদের নিয়ে কথা বলে। আজও আমাদের সঙ্গে তেমনই একজন রয়েছেন, শুরুতেই কে রয়েছে তা কিবরিয়ায় জানাবে। জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার রয়েছে এবং একই সঙ্গে রয়েছে কাজের অসুনারা সাকি। শুভ সকাল আমার পক্ষ থেকেও, ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। তো আজকে প্রথম ঘন্টায় আমরা আসলে গল্প করব এবং আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও অনুবাদক রফিক উম মুনির চৌধুরী। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। কেমন আছেন সবকিছু মিলিয়ে যদি জানাতে? আছি ভালো আলহামদুলিল্লাহ। জি, আমরা সাধারণত ছোটবেলা থেকেই শুরু করি এবং ছোটবেলা থেকে ধারাবাহিকভাবে আজকের দিন পর্যন্ত আসার চেষ্টা করি। কি মনে পড়ে, মানে জীবনের এই পর্যায়ে এসে শৈশব নিয়ে, যে কোনো কিছুই হতে পারে? শৈশবের কথা মনে পড়লে আমার মনে হয়, যেটা আমি ঢাকা শহরে যে পাড়ায় বড় হয়েছি তার নাম পল্টন। আচ্ছা। পুরানা পল্টন, এবং পুরানা পল্টনে আমার অনেক বন্ধু ছিল, আর আমরা অনেকগুলো ভাই বোন, ভাই বোন এই অর্থে যে আমার চাচাতো ফুফাতো ভাই বোন এরকম আমরা অনেকে ছিলাম। আচ্ছা। আমার সমবয়সী, আমার থেকে একটু বড় ছোট পাড়ার ভাইরা, আমরা ফুটবল খেলতাম। আচ্ছা। আমরা নিয়মিত ফুটবল খেলতাম পাড়ার মাঠে, আর শীতকালে যখন ক্রিকেটের সময় হতো তখন গলিতে রাস্তায় ক্রিকেট খেলতাম। তখন তো ঢাকা শহর আর একটু মানুষজন কম ছিল, আর পল্টনে এত ভবন ছিল না, অনেক ফাঁকা জায়গা ছিল। এর পাশে যেটা মনে পড়ে সেটা হলো বই পড়তাম আমরা কয়েকজন মিলে, বোধহয় একটা লাইব্রেরির মতো করেছিলাম। আচ্ছা। আর আমাদের বাসার কাছে পায়হাটা পথে মুক্তধারা একটা বইঘর ছিল, সেখান থেকে তখনকার সময় যে ধরনের বই পড়তাম, এই শিশু কিশোরদের অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ওগুলো কিনে এনে পড়তাম, আবার একজন আরেকজনকে দিতাম, ধার করতাম। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি, এটা হচ্ছে আপনার পল্টনের ঘটনা বলছেন। জি জি। একটু যদি আমরা আরো একটু ব্যাকে চলে যাই, একেবারে আপনার জন্ম থেকে যদি শুরু করি, পরিবার বেড়ে ওঠা আপনার যদি ভুল না করে থেকে, আপনার জন্ম চট্টগ্রামে? হ্যাঁ, আমার জন্ম চাটগাঁয়ে, 1971 সালে মুক্তিযুদ্ধ সমকালীন সময়। জি স্যার, সেই পরিবার সম্পর্কে যদি একটু শুনি। একান্নবর্তী পরিবার ছিল, যেটি বলছিলেন যে অনেক কাজিনরা ছিল সবার মধ্যে দিয়ে বড় পরিবার ছিল। আমার জন্ম চাটগাঁয়ে, চাটগাঁয়ে আমার নানার বাড়ি। আচ্ছা। তো ওখান থেকে মাস কয়েকের মধ্যে ঢাকা চলে আসি, কারণ আমার বাবা চাকরি সূত্রে ঢাকায় ছিলেন। তারপর থেকে ঢাকায় বড় হওয়া, এবং আমার বাবা ছিলেন তার ভাইদের মধ্যে মেজো, কিন্তু তিনি যেহেতু পরিবারের অনেক দায়িত্ব পালন করতেন, এই কারণে অন্যান্য বোনদেরকে বিশেষ করে তারা ঢাকায় তখন কেউ ছিলেন না, তখন একজন একজন করে ঢাকায় চলে আসেন। তারপর আমরা একটা সময় একসাথেই থেকে, আমার ছোটবেলাটা আমি ওই সময়ের কথা আমার কিছু মনে নেই, মানে শৈশবের চট্টগ্রামের যে শৈশব আপনার কেটেছে, মানে ওটা খুব একটা মনে নেই। অল্প কয়েক মাস, তারপর থেকে ঢাকায় আজিমপুরে, আজিমপুরে চায়না বিল্ডিং একটা এখনো আছে, সেই চায়না বিল্ডিং এ আমি অনেক দিন ছিলাম, বোধহয় বছর দেড়েক, মায়ের কাছ থেকে শুনেছি, কারণ আমার ওই স্মৃতি আমার নাই। আর চায়না বিল্ডিং থেকে পরে আমরা পল্টনে চলে আসলাম। চাকরি সূত্রেই পরিবারের সবাই চলে আসেন এক এক করে? জি, আমার বাবা যেহেতু চাকরি সূত্রে ঢাকায় ছিলেন, সেই সূত্রে মানে মা আমাকে নিয়ে চলে আসেন ঢাকায়। তারপরে আমার একটা ফুফুকে নিয়ে আসেন, তার একটা চিকিৎসার কারণে ঢাকায়। তো ওই আজিমপুরে চায়না বিল্ডিংয়ে আমরা একসাথে থাকতাম। পরবর্তীকালে চায়না বিল্ডিংয়ের অনেকগুলো পরিবারের সাথে পরে বড় হওয়ার পরে নানা জায়গায় পরিচয় হয়েছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আর তারপরে হ্যাঁ, বছর আমার বয়স যখন দেড় দুই এরকম, তখন আমরা পল্টনে চলে আসি। তারপর পল্টনেই ছিলাম দীর্ঘজীবন, পল্টনেই ছিলাম। তো আমার শৈশব বলতে আমার যা স্মৃতি সব পল্টনের স্মৃতি। পল্টন থেকে পরে যখন আমি অনেক বড় হই, তখন তারপরে একটা সময় আমরা ধানমন্ডির দিকে। কেমন দেখেছেন সেই সময়ের পল্টন যদি বলি? ওই যে বললাম, তখন পল্টন, এখন গেলে পল্টনকে আমি চিনতে পারি আবার পারি না, এরকম আর কি। তখন এত বিল্ডিং ছিল না, এখন অনেক বিল্ডিং হয়ে গেছে। তখন অনেক ফাঁকা জায়গা ছিল, খেলার মাঠ ছিল অনেক, ওগুলো এখন ভরে, ওখানে এখন বিল্ডিং, মানুষ থাকে। আর আমাদের যেহেতু পল্টন থেকে হাঁটা পথে ছিল স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়াম, তো আমরা ফুটবলের কথা যে বললাম, আমরা মাঝে মধ্যে যেমন এখন বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি পড়লে আমরা ওই আউটার স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলতাম। ওটা একটা দুর্দান্ত স্মৃতি, সেই বৃষ্টি পড়ছে তার মধ্যে খেলছি, ভিজে একেবারে সয়লাব, এবং ঘন্টা দুয়ে খেলার পরে এসে, তারপরে পল্টনের মধ্যে একটা খাওয়ার দোকান ছিল, ওটার নাম ছিল, নামটা আজও আমার মনে আছে, এসো কিছু খাই। সেখানে বসে আমরা ওই খেলার পরে এসে আমরা পুরি খেতাম, পরোটা খেতাম, চা দিয়ে পরোটা, তারপর এ করে টোরে তারপর বাসায়। কবে ছিলেন আপনারা?
আমার দুটো বোন আমি ছাড়া আমি বড় তারা ছোট আপনার অবস্থান সবার উপরে মানে সবার বড় আপনি স্যার বিস্তারিতই জানবো আপনার সম্পর্কে ছোট করে জানাতে চাই তারপর আবারও ফিরতে চাই সেই ছোটবেলার গল্পেই দর্শক আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন রফিক উম মুনির চৌধুরী তিনি পেশায় একজন শিক্ষক প্রাবন্ধিক ও অনুবাদক তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2021 অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক স্প্যানিশ সাহিত্য নিয়ে স্নাতক পর্যায়ে লেখাপড়া করেছেন লন্ডন ও দক্ষিণ স্পেনের গ্রানাদায় স্প্যানিশ ভাষার শিক্ষক হিসেবে স্প্যানিশ সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর পর্যায়ে পড়েছেন মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লেখেন ও বিশ্ব সাহিত্য থেকে অনুবাদ করেন তার এ পর্যন্ত প্রকাশিত অনুবাদ গ্রন্থের সংখ্যা 10টি আমরা আবারও চলে যেতে চাই তার কাছে জি ছোটবেলার কথা বলছিলেন স্যার এবং বলছিলেন সবার বড় আপনি ছোট দুটো বোন হ্যাঁ জি পল্টনে থেকেছেন চট্টগ্রাম থেকে পল্টন কিন্তু দুরন্তপনার যে ব্যাপারটি সেটি আসলে আপনি করতে পেরেছেন মানে সেখানে পারিবারিক কোনো বাধা ছিল না যদি ভুল না করি আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে তো বাবার শাসন ব্যবস্থা বা মায়ের শাসন ব্যবস্থাটা আসলে কেমন ছিল দুজন চারিত্রগতভাবে বিভিন্ন মানুষ মানুষ মা ছিলেন মা শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন স্কুলে পড়াতেন পরে কলেজে পড়িয়েছেন ওখান থেকে অবসরে যান তো মা ছিলেন খুব কড়া যেমন আমরা বললাম যে ফুটবল খেলতাম কিন্তু ওই মাগরেবের আজান বা ওই যখন সন্ধ্যা নেমে আসতো তার মধ্যে ঘরে ফিরতে হতো না হলে মানে অবস্থা খারাপ আর বাবার আসলে মানে সারা দিনই উনি বাইরেই থাকতেন উনাকে আমি সকালে দেখতাম আর মাঝে মাঝে রাতে দেখতাম উনা কারণ উনি রাতে ফিরতেন অনেক দেরিতে ততক্ষণে আমরা ঘুমে চলে গেছি এবং পরের দিন সকালে হয়তো যখন বেরোচ্ছি স্কুলে যাচ্ছি তখন বাবা ঘুম তো বাবার সাথে দেখাশোনায় দেখা হতোই কম আর বাবা আসলে ছিলেন একেবারে বাইরের মানুষের সাথে বেশি উঠা বসা করতেন আমাদের সাথে সেই বলে না একটা পারিবারিক ভাবে একটা সময় কাটানো বেড়ানো ঘুরানো ওগুলা বাবার ধাতে ছিল না এবং মাঝে মধ্যে মজাই লাগতো পরে যে অনেকে জিজ্ঞেস করতো মানে বাবাই আমাকে জিজ্ঞেস করতো তুই কোন ক্লাসে যেন পড়স মানে বাবার ওগুলা মাথার মধ্যে থাকতো না তো বাবা সেদিক থেকে এই জায়গাটায় খুব খুব খোলামেলা মনের মানুষ ছিলেন খুব শিথিল ছিলেন কিছু কিছু ব্যাপারে ওনার কড়াকড়ি ছিল যে এটা করা যাবে না ওটা করা যাবে না কিন্তু মোটামুটি আমাদের পড়ালেখা এবং আমাদেরকে বড় করে তোলা শাসন করা এগুলা মানে সবকিছুর মার ভূমিকাটাই বেশি ছিল আর নিজেও যেহেতু শিক্ষয়িত্রী ছিলেন একটু করা ছিলেন সব ব্যাপারেই আর এমনিতে পারিবারিক পরিমণ্ডলে আমাদের যেহেতু একটা পরিবেশটা ছিল ওই যে বললাম যে আমার চাচা আমার ফুফু আমাদের খুব উঠা বসা ছিল কাছাকাছি থাকতাম একই বিল্ডিংয়ে ওই ফ্ল্যাটে আমার ফুফু থাকেন পাশের ফ্ল্যাটে আমরা থাকি ওখানে চারটা ভাই আমরা তিনটা ভাই বোন এই যাচ্ছি আসছি সকালে ঘুমের থেকে উঠে হতো ওই বাসায় আমি নাস্তা করে ফেললাম আবার ওই বাসা থেকে কেউ এসে দুপুরে আমাদের সাথে খাচ্ছে এরকম ছিল পরিবেশটা এটা তো ভাই বোনের ব্যাপার পাশাপাশি অন্যান্য পাড়া প্রতিবেশী ছিল তারাও কেউ কেউ ছিল আমাদের একেবারে ভাই বোনের মতো আজকের যুগে এটা চিন্তাই করা যায় না চিন্তাই করা যায় না ঢাকা শহরের মতো জায়গাতে তো আরো চিন্তা করা যায় না না আমার অনেক বন্ধু বান্ধব বলে যে তোদের এতগুলো কাজিন মানে আমাদের তো কাজিনদের সাথে বছরে একবার দেখা হয় দুবার দেখা হয় এবং আমরা এখনো সম্পর্ক মানে ওইভাবে ধরে রেখেছি এবং এটা এমন হয় যে দূরত্বটা এতটা বেড়ে যায় যে এটা অনেকদিন পরে যখন দেখা হয় তখন একটা আড়ষ্টতা কাজ করে ওইভাবে ফ্রি হওয়া যায় না আমাদের আসলে জীবন জীবিকা বলেন অনেকেই বলেন আসলে অর্থনীতি সব কিছু ঘোরায় তো যে কারণেই হোক না কেন আমাদের এই পরিবারগুলোর যে বন্ধন ছিল আগে বা যে সিস্টেমটা ছিল সেটা অনেকখানি ভেঙে গেছে বা ভাঙন ধরেছে তো এই এই ব্যাপারটা আপনার নিশ্চয়ই আপনার ব্যক্তি জীবন আপনার কর্মজীবনে অনেকখানি প্রভাব ফেলেছে পারিবারিক এই বিষয়ে অবশ্যই সেই অর্থে মানে আমি যদিও আমি খুব চুপচাপ প্রকৃতির মানুষ আর যেটা বললাম যে ফুটবল খেলতাম কিন্তু সেই অর্থে আমি ঠিক দুরন্ত ছেলে ছিলাম না কখনো শান্ত স্বভাবের মানুষই ছিলাম বরাবরই এখনো তাই আছে কিন্তু এমনিতে আমি ভীষণ আড্ডাবাজ এবং প্রচুর বন্ধুবান্ধব প্রচুর লোকজনের সাথে উঠা বসা করা হয় আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি সেখানে ছাত্র অন্যান্য শিক্ষক আমাদের তারপর কর্মচারী কর্মকর্তা সবার সাথে প্রতিদিনই কথাবার্তা উঠা বসা আরও নানা রঙের মানুষ আসে আমাদের কাছে নানা রকম পরামর্শের জন্য শিক্ষা সংক্রান্ত নানা রকম কোর্স করবে ইত্যাদি ইত্যাদি
তো এছাড়া মানে মানে আমরা ওই যে আপনি যেটা বলছিলেন যে আমরা তো একটা সামাজিক জীব এবং মানুষের সাথে মানুষের যে বন্ধন এবং উঠা বসা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণে অনেক মানুষ আছে না খুব খুব একটা মেশে না কথাবার্তা বলে না এই ধরনের মানুষের সাথে আমার একটু সমস্যা হয় মানে যখন বোঝা যায় যে সে খুব বেশি মিশতে পারে না বা কথা বলে না একেবারে একটা ছোট পরিমণ্ডলে থাকে এর বাইরে বেরোতে চায় না তো এই পল্টনের ওই পরিবেশটা ওরকম ছিল একটা হলো আমার পারিবারিক কারণে পাশাপাশি ওই তখন যারা পল্টনে থাকতো আর আমার আরেকটা নেশা ছিল সেই সময় সেটা হলো এটা ছিল আমার একটা ব্যক্তিগতভাবে এটার সাথে পল্টনের অন্যদের কোনো সম্পর্ক নাই আমার এক খালাতো বোন উনি এখন কানাডা প্রবাসী উনি আমাকে এনে দিয়েছিলেন আমার মনে পড়ে পৃথিবীর সব দেশের ফ্ল্যাগের একটা বই মানে তো আমার একটা এটা একটা শখ ছিল পৃথিবীর নানা দেশের মানচিত্র দেখা কোথায় কোন দেশ দক্ষিণ আমেরিকা কোথায় অস্ট্রেলিয়ার মধ্যে কি কি আছে ইত্যাদি ইত্যাদি তারপর প্রতিটা দেশের ফ্ল্যাগ ফ্ল্যাগের রং কেমন নকশাটা কেমন এবং আমি বোধহয় ছোটবেলায় যতটুকু মনে পড়ে কিছু কিছু দেশের ফ্ল্যাগ নিজে নিজে কাগজ কেটে আঁকতাম আচ্ছা নেপালের ফ্ল্যাগটা খুব কষ্ট দিত কারণ ওটা আপনারা বুঝতে পারছেন একটু অন্যরকম আকারের তো বোধহয় ওটা ওই যে জীবনানন্দ দাশের একটা কথা আছে দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার মন তো এইটা একটা ব্যাপার ছিল বোধহয় আপনি যেটা বললেন যে আমার প্রভাব যেগুলো বোধহয় ওই যে বিদেশ বা বিশ্বের প্রতি আমার একটা আগ্রহ ওই ম্যাপ দেখা তারপর নানা দেশের ফ্ল্যাগের ছবি আঁকা ওইখান থেকে আস্তে আস্তে বোধহয় ওদের সংস্কৃতির প্রতি একটা আগ্রহ তৈরি হয় ওখান থেকে তারপর ভাষা সাহিত্য এভাবে আর কি কিন্তু আপনি তো ছোটবেলা অনেক বই পড়তে পছন্দ করতেন বই আমি বললাম যে পরিবারে বড় হয়েছি আমি যে বিছানাটায় ঘুমাতাম আমি আমার ধরেন এখানে ঘুমাতাম এখান থেকে 3 ফুট দূরেই ছিল একটা বইয়ের তাক আচ্ছা তো ঘুম ভাঙলে আমার ওই যে চোখ গিয়ে পড়তো ওই বইয়ের তাকের উপরে যদিও বেশিরভাগ বই ছিল রাজনীতি ঘেঁষা পারিবারিক বাঁধাধরা কোনো নিয়ম কানুন কি ছিল যেটা আপনি একটু আগে মায়ের কথা বলছিলেন যে সান্ধ্য আইন যেটাকে বলি আমাদের বাংলাদেশের বোধহয় সব ছেলেমেয়েরা এটা ফেস করেছে মধ্যবিত্ত পরিবারে যে যাই করো না কেন সন্ধ্যা মাগরিবের আজান দেবে তো ঘরে ঢুকে যেতে হবে এবং টেবিলে বসে যেতে হবে পড়াশোনা করার জন্য খুব অনুশাসনের মধ্যে থাকতেন কিনা পড়াশোনার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে হ্যাঁ মা বেশ অনুশাসন কতগুলো নিয়ম ছিল যেমন অনেকে আছে না যেমন আমার স্ত্রীকে আমি পরে দেখেছি সে যখন পড়ে এই ধরেন একাডেমিক পড়াশোনা সে মানে পড়তে হয় তাকে মানে শুনে শুনে পড়তে হয় জোরে জোরে পড়া আমি আবার কোনোদিনও জোরে জোরে পড়া আমি এমনি এইভাবে পড়ি আচ্ছা তো মায়ের আবার ছিল যে মানে আমি এইভাবে পড়ি এটা পড়া হচ্ছে না কারণ তিনি কানে শুনছেন না আমি কি করছি ধারণা বাবা মায়ের ধারণা এসে ফাঁকে দিচ্ছে হ্যাঁ ফাঁকে দিচ্ছে এবং এর জন্য খুব ধমকাধমকি করতেন আর কি তো যাই হোক ওনাকে শোনানোর জন্য হলো মাঝে মাঝে একটু জোরে পড়তে হতো এমনিতে এর বেশি খুব একটা যে শাসন করেছেন তা না এই জোরে জোরে পড়ার খুব মজার স্টোরি আছে আমি জানি না যে অনেকে যারা স্ক্রিনের সামনে আছেন তাদের সাথে মিলে যাবে কিনা সেটা হচ্ছে যে দেখা গেল যে গ্রাম অঞ্চলে যেটা হয় যে মা হয়তো পাশের বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছেন এমন জোরে জোরে পড়তে হবে সে যেন ওখান থেকে শুনতে আরো মজার বিষয় হচ্ছে যে দেখা গেল যে জোরে জোরে পড়তে গিয়ে সে হয়তো মনে মনে ভাবছে একটা কিছু এতই ভাবনার মধ্যে ঢুকে গেছে সে মুখ থেকে করে বলে ফেলেছে তখন দেখা গেল পিঠের উপরে এসে ধুমধাম করে সেটা পড়ছে আমি জানি না মানে এই জেনারেশনের বাচ্চারা এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় না তাদের দুর্ভাগ্য তারা তো আরেকভাবে বড় হচ্ছে আমাদের ছেলেমেয়েরাও আছে স্কুলের টিচারদের কথা একটু শুনতে চাই ওইখানকার অনুশাসন বিশেষ করে বেদ কালচারের সাথে পরিচিত ছিলেন কিনা না আমি প্রথম যে স্কুলে পড়ি সেটার নাম লিটল জুয়েল স্কুল ওটা একটা কিন্ডারগার্টেন স্কুল পল্টনে এবং পল্টনে বেশ নাম করা স্কুল ওইখানেই আমি ছিলাম আমি ক্যারেট কলেজের ছাত্র ক্যারেট কলেজে যাওয়ার আগ পর্যন্ত আমি ওই ওই স্কুলেই ছিলাম ওই স্কুলে মোটামুটি বেশিরভাগ কি ছিলেন মানে 99% ছিলেন শিক্ষয়িত্রী শিক্ষক আমার খুব একটা মনে করে না দুজন কর্মকর্তা ছাড়া প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই মহিলা ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ বিশেষ করে ভাইস প্রিন্সিপালের কথা আমাদের আজও মনে পড়ে উনি ভীষণ কড়া ছিলেন ঠিক বেদ দিয়ে পেটাতেন না কিন্তু ওনার চোখ দিয়ে তাকানোতে আমাদের খবর হয়ে যেত তো ওটা ওই স্কুলে ক্যারেক্টার লাইফটাও তো একটু অন্যরকম একটা লাইফ হ্যাঁ ক্যারেট কলেজের কথা হ্যাঁ ওইটা পরে ওইখানে যে আপনি বেতের কথা বললেন ওটা আমাদের আমাদের ব্যাচমেট যারা আমরা একসাথে যারা একই বছরে পড়েছি এবং বের হয়েছি ইন্টারনেট পাস করে আমাদের ওই ক্যাট করে থাকাকালীন একটা রাতের ঘটনা আছে যেটাকে আমরা বলি ভয়াল রাত
কারণ ওই আমাদের তো সবকিছু জানেন যে ক্যাডেট কলেজে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন, একটা নির্দিষ্ট সময় আপনাকে গিয়ে বিকালে চায়ের ডাইনিং টেবিলে গিয়ে চা খেতে হতো এবং আবার ফিরতে হতো। তো আমরা কি একটা কারণে আমরা ওই দিন অনেকে আমরা ওই ডাইনিং হলে গিয়ে হাজির হইনি, আমরা একটা বিদ্রোহ করেছিলাম, ঠিক আছে? তা এখন ঘটনাচক্রে প্রিন্সিপাল স্যার যিনি ছিলেন, উনি আমাদের মানে একেবারে কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনিয়ার হাতেই আমাদের কলেজটা যাত্রা শুরু করে। তো উনি ওই দিন ঘটনাচক্রে ঠিক ওইখানে উপস্থিত ছিলেন, হঠাৎ করে উনি পরিদর্শনে আসছিলেন এবং উনি জানতে পারেন এবং আমরা যারা যারা বিদ্রোহ করেছে সবাইকে উনি ডেকে পাঠিয়ে, এটাকে ফল ইন বলে ফৌজি ভাষায়, আমাদেরকে আলাদা করে তারপরে আমাদেরকে সেই সন্ধ্যায়, সম্ভবত শীতের রাত ছিল, খুব শীষের ভেজা ঘাস ছিল, মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেই বেদ দিয়ে যে পেটানো, মানে আমি খুব সৌভাগ্যবান ছিলাম আমি পেটটা খাইনি, কিন্তু আমার কয়েকটা বন্ধু যারা খেয়েছে তারা আজও এটা মনে করে মানে শিউরে উঠে। জীবনে বিদ্রোহের যত স্বাদ আছে সেটা ওখানেই মিটে গেছে। হ্যাঁ, ওখানে মিটে গেছে। সেটা কোন ক্লাসের কথা স্যার? এটা আমরা তখন ছিলাম সম্ভবত ক্লাস 9-এ। আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন? আমি কুমিল্লা ক্যাডেট কলেজে। ওকে, ক্যাডেটে যাওয়ার গল্পটা যদি শুনি, নিশ্চয়ই এটাও খুব স্মুথ ছিল না? না, স্মুথ ছিল না। ক্যাডেট কলেজে আসলে ক্যাডেট কলেজে পাঠানোর সিদ্ধান্তটা আমার বাবার। আচ্ছা। এই মানে উনি পড়ার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতেন না, কিন্তু উনার মাথায় পরিকল্পনা ঠিকই ছিল যে মানে ছেলেকে নিয়ে কি করবেন না করবেন ইত্যাদি ইত্যাদি। আমার মা, যেহেতু আমি একমাত্র ছেলে, আমার মা আসলে পরে শুনেছি মায়ের কাছে যে উনি রাজি ছিলেন না, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি ভর্তি পরীক্ষা দিই এবং তারপরে ঠিকই, এবং আমরা যেই বছর গেলাম কলেজে সেই বছর 1984, ওইখানে কুমিল্লা ক্যাডেট কলেজ, তার আগে ছিল রেসিডেন্সিয়াল স্কুল, ওটা রেসিডেন্সিয়াল স্কুল থেকে পরিবর্তিত হয়ে ক্যাডেট কলেজ হলো। আমরা তিনটা ব্যাচ একসাথে ভর্তি নেয় আমাদেরকে, আমাদেরকে দিয়েই কুমিল্লা ক্যাডেট কলেজের যাত্রা শুরু। পরে আমাদের একটা সবচেয়ে বড় সিনিয়র ব্যাচ ভর্তি হয় এক বছর পরে, তারপরে ওই আমাদের একটা জুনিয়র ব্যাচ আসে তার পরের বছর, এভাবে শুরু। মানে তারপরে আপনারা ছিলেন ফার্স্ট ব্যাচ? আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ, মানে ফার্স্ট তিনটা ইনটেক বলে কলেজ, ক্যাট কলেজের ভাষায় বলে ইনটেক। আমরা ছিলাম সেকেন্ড ইনটেক, থার্ড ইনটেক, ফোর্থ ইনটেক একসাথে শুরু করে, আমরা ছিলাম ফোর্থ ইনটেক। আচ্ছা। কিন্তু আমরা ওই সময়টায় অনেক দিন পর্যন্ত আমরা ছিলাম তিনটা ব্যাচের মধ্যে জুনিয়র মোস্ট ব্যাচ। আচ্ছা। হ্যাঁ, আমরা ক্যাডেটস যারা পড়াশোনা করেন এদের লাইফ গোলটা একেবারে সেটই থাকে বলা চলে, ম্যাক্সিমাম চাই আর্মিতে চলে যেতে। হ্যাঁ, আমাদের ইনফ্যাক্ট আমাদের একটা এক ধরনের দস্তখত দিয়ে ঢুকতে হয় যে আমি ফৌজি কোনো একটা বাহিনীতে যাব। আচ্ছা। যেটা আমাদের এখন কি হয়েছে আমি ঠিক জানি না ওই সময়, কিন্তু আমরা বেরোবার পরে আমরা সবাই যে গেছি তা না, আমার ব্যাচমেট অনেকেই আছে, তার মধ্যে দুইজন ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, একজন নেভিতে আছে, সে কমোডর হয়েছে একই র্যাঙ্কে, আরও কয়েকজন আছে, কিন্তু আমাদের আমাদের ব্যাচে খুব বেশি যে গেছে তা না, কিন্তু অন্যান্য অনেক ব্যাচ আছে, অনেকেই গেছে আর্মিতে, এবং এটা খুব খুব স্বাভাবিক একটা ঘটনা। আচ্ছা। তো আপনার লাইফ স্প্যানটা কি মানে আগে থেকেই পরিকল্পিত ছিল যে আপনি আজকে যে জীবনে আছেন সেখানেই থাকবেন, নাকি আসলে অন্য কিছু চেষ্টা করার পরে, যেটা হয় আমাদের ম্যাক্সিমামই? না, আসলে ওই যে মানে এটাকে কি বলে, কতগুলো কোইনসিডেন্টাল ঘটনা একসাথে ঘটে ফিরতে আজকে আমি যে জায়গায় আপনাদের সামনে বসে কথা বলছি, মানে যেই পরিচয় এটা হয়েছে। আমি আসলে ঠিক ওরকম মানুষ না, এখনো না, যে কারণে হয়তো ব্যক্তি জীবনে অনেক সময় সমস্যাও হয় যে একটা পরিকল্পনা করে, চিন্তা করে, তারপর ভবিষ্যৎ পরিকল্পনা করে আমি আগাবো, চিন্তা করবো, তারপরে আগাবো, এরকম না। আমি যেটা ছিল আসলে আমি বোধহয় সবসময় যেটা করেছি, করে গেছি, এখনো করি, সেটা হলো স্প্যানিশের শব্দটা ইংরেজির মতোই পাসিয়ন বলে, পেশেন্ট যেটা, সেটাকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করেছি। আমার যেদিকে আগ্রহ, খেয়াল, কৌতূহল, সেটার পিছনে আমি ছুটেছি। তো ক্যাট কলেজে ভর্তি হওয়ার পরে, তারপর আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করে বের হই, তখন মানে ঢোকার সময় আমরা একরকম মানুষ ছিলাম, বের হওয়ার পর আরেকরকম মানুষ হয়ে গেছে। মানে ঢোকার পরে বছর খানেক খুব মা বাবার জন্য খারাপ লাগতো, বাসার জন্য কান্নাকাটি করতাম, কিন্তু আস্তে আস্তে যেই বন্ধুদের সাথে পুরো সময়টা কাটালাম ওরাই সব কিছু হয়ে গেছে, ওরাই আমাদের পরিবার, মানে আমরা সবাই মিলে একটা পরিবার, মানে ঘুমাচ্ছি একসাথে, খেতে যাচ্ছি একসাথে, পড়ছি একসাথে। তো এই কিছুদিন আগে আমরা ওই আমাদের ব্যাচের প্রায় 24 জন বন্ধু একসাথে হলাম, আমাদের একটা ক্যারেট কলস ক্লাব আছে পূর্বাচলে, ওখানে
তো আমরা ফিরে তাকিয়ে দেখলাম যে 38 বছরের বন্ধুত্ব আমাদের, মানে চিন্তা করার সময়। হ্যাঁ, তো ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পরে যেটা ছিল, আমার বাবা মা দুইজনেরই আগ্রহ ছিল আমি ডাক্তার হই। আচ্ছা। কিন্তু আমার ঠিক ততদিনে আমার সায়েন্সের ছাত্র ছিলাম আমি, ইন্টারমিডিয়েট পাস করি সায়েন্স বিভাগ থেকে, কিন্তু তখন ততদিনে আমার সায়েন্সের প্রতি আগ্রহ কমে যাওয়া শুরু করলো, আমার ওই ভাষা সাহিত্যের প্রতি আগ্রহটা বাড়া শুরু করলো। এবং সেই অনুযায়ী আমি মানে ডাক্তারি পড়তে না গিয়ে আমি ইংরেজি বিভাগে ভর্তি হলাম। আচ্ছা, নিজ ইচ্ছা? হ্যাঁ, নিজ ইচ্ছায়, মানে বাবা মা মানা করে নাই, মানে তো যে ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ইউনিটে পরীক্ষা হয়, ঘ ইউনিটে, মানে ওই যে সায়েন্স থেকে আর্টসে যাবেন, তো ঘ ইউনিটের পরীক্ষা দিয়ে আমি তারপর, এবং তখন ঘটনাচক্রে যে আপনারা যে প্রশ্নটা করলেন, ওটা ইংরেজি বিভাগের চেয়ারম্যান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম স্যার, এবং স্যারই আমাকে ভাইবা বোর্ডে আমার ইংরেজিতে, আমাদের ইংরেজি বাংলা সাধারণ জ্ঞানগুলোতে পরীক্ষা দিতে হয়, তো ইংরেজি মার্কটা দেখে স্যারই বললেন যে, বোর্ডের চেয়ারম্যান যিনি ছিলেন উনি ছিলেন ডিন, কলা অনুষদের ডিন, বললেন স্যার এই ছেলেকে আমার বিভাগে দেন। তো এইভাবে স্যারের সাথে পরিচয় শুরু। তারপরে এর আগে থেকে আমি স্যারের একটা লেখার খুব ভক্ত ছিলাম, স্যার নিয়মিত একটা কলাম লিখতেন সংবাদ পত্রিকায়, যেটার অফিস ছিল পল্টনে। আচ্ছা। পল্টনে পত্রিকাটার অফিসের উল্টো দিকে দেয়ালে সেটে দেওয়া হতো পেপারটা, এখনো হয়, প্রত্যেক বৃহস্পতিবার বেরোতো স্যারের লেখাটা, পরে বই আকারে বেরোচ্ছে, ওটা ধারাবাহিক বেরোতো, ওটার নাম ছিল অলস দিনের হাওয়া। এবং স্যার ওখানে বিশ্ব সাহিত্য নিয়ে লিখতেন, বিশ্ব সাহিত্যের বিভিন্ন লেখক প্রসঙ্গ নিয়ে লিখতেন, তো ওইটার আমি এতটা ভক্ত ছিলাম যে স্যারের সরাসরি ছাত্র হিসেবে যখন ইংরেজি বিভাগে ভর্তি হয়ে পড়া শুরু করলাম, স্যারকে বললাম, স্যার খুব মানে খুব আনন্দিত হলেন, স্যার মাঝে মাঝে কিছু বই ধার দিলেন, দেখলাম যে আমি মানে বললাম যে তোমার তো মানে শেক্সপিয়ার, মিল্টন, বাইরন, কিটস, এদের বাইরেও দেখি অন্য আরেকটা বিশ্বের সাহিত্য প্রতি তোমার আগ্রহ, তো স্যার, কারণ ওই ধরনের বই স্যার সহ অল্প কিছু মানুষ ছিল তখন ঢাকায় যাদের কাছে ছিল ইংরেজি অনুবাদে, ধরেন ল্যাটিন আমেরিকান সাহিত্যের বই, এই তখন যখন আমি ইংরেজি বিভাগে পড়ছি তখনই আমি লাতিন আমেরিকান সাহিত্য ইংরেজি অনুবাদে পড়া শুরু করলাম, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, হুলিও কোর্তা স্যার, মারিও ভার্গাস ইয়োসা, এরকম কয়েকজন লেখক, তখন আমার ওই ওই দুনিয়াটা আমাকে টানা শুরু করলো। বাই দ্য ওয়ে, সো এর আগ পর্যন্ত আপনার আসলে সাহিত্যিক হবা বা শিক্ষকতা পেশায় আর্ট আসা, লেখালেখির জগতে ঢোকা, এগুলো হয়নি? তার মানে না, এগুলো হয়নি। ওই ক্যাড কলেজে যেটা ছিল, ক্যাড কলেজে আমাদের একটা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর দেয়াল পত্রিকা ছিল, তিনটা হাউসে আমরা বিভক্ত হয়ে থাকতাম, তো তো দেয়াল পত্রিকার জন্য লেখালেখি করার জন্য যে আহ্বান করা হতো, তখন বোধহয় দু একবার, দু তিনবার আমি বোধহয় কবিতা লেখা বা বিশ্ব সাহিত্য থেকে কিছু একটা ছোট অনুবাদ করে দাও, ওটা যে অনুবাদ ওটা আমার ধারণা ছিল, আমি একটা আমার মতো করে সাজিয়ে লিখেছি, কিন্তু লেখালেখি করেছেন আসলে স্কুল লাইফে বলা যায়। ক্যাডেট কলেজ জীবনে আমাদের বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ খুব সমৃদ্ধ ছিল, মানে আমি শিক্ষকদের কথা বলছি, তাদের অনুপ্রেরণা দারুণভাবে কাজ করেছে আমাদের অনেকের মধ্যে। আর আমাদের একটা ক্যাডেট কলেজের জীবনে লাইব্রেরি আওয়ার বলে একটা বিষয় ছিল, আমাদের প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে হতো, পড়ার বইয়ের বাইরে ওই ধরনের বই, তো ওটাও একটা ব্যাপার ছিল। আর আমরা কয়েকজন বন্ধু মিলে অনেক বই পড়তাম, বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়। আপনার সেশন কত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে আছে কিনা? 90 সেশন। ওকে, আপনার যে শিক্ষক ছিলেন স্যার সৈয়দ নজরুল ইসলাম, তার একটি বিশাল প্রভাব আসলে আপনার জীবনে একটা সময়ে আপনার অজান্তেই হয়তো চলে আসে, সেই জায়গা থেকেই কি আসলে একরকম বলা যায় যে সাহিত্যের প্রতি আপনার যে টান, বিশেষ করে বাইরের যে কলামিস্টরা আছেন বা বাইরের যে লেখকরা আছেন তাদের লেখার প্রতি যে আপনার যে অনুরাগ বা ভালোবাসা, সেখান থেকে কি জন্মে? কারণ ওই বইগুলো তো আপনি ওই স্যারের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আপনি কালেক্ট করতে পারেননি বা করেননি? না, আরেকজন ছিলেন, তার নাম হলো বেলাল চৌধুরী, তার সংগ্রহে তখন বিশ্ব সাহিত্যের অনেক সমৃদ্ধ বই ছিল, বিশেষ করে লাতিন আমেরিকান সাহিত্যে, তো সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার আর বেলাল চৌধুরী দুজনের কথা বলবো, তাদের কাছ থেকে আমি তখন অনেক বই ধার করে পড়ে মানে গোগ্রাসে গিলতাম, যেটাকে বলা হয়, পড়ে আবার দিয়ে দিতাম। ইংলিশেই তো লেখা হতো? হ্যাঁ, ওগুলো মূলত স্প্যানিশে লেখা বা পর্তুগিজে লেখা, কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনার লেখক বা মেহিকোর লেখক, কলম্বিয়ার লেখক, কিন্তু ওনাদের কাছে ছিল ইংরেজি অনুবাদে। আচ্ছা, কেন? দুটো বিষয় স্যার জড়িত খুব, একটা হচ্ছে যে ওই মানের মানে লিটারেচার বোঝার মতো ইংরেজি যে জ্ঞানটা, ওটা ওই সময়ে আপনার ছিল কিনা, বা আপনি যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন না, ছিলেন কি?
একটা কথা বলতেই হয়, লিটল স্কুলের কথা বললাম। লিটল স্কুলের আমরা যারা পড়তাম, আমাদের পরবর্তীকালে দেখা গেছে যে ইংরেজিতে আমাদের বুনিয়াদটা শক্ত ছিল। ওকে, ইংরেজি মিডিয়ামের স্কুল তো, কেন জানি ওনাদের মানে শিক্ষয়িত্রী তাদের একটা অবদান আছে। আচ্ছা, ওটা ইংলিশ মিডিয়াম ছিল? বাইরের দেশের সংস্কৃতি, বাইরের দেশের জীবন আচরণ আসলে কি টানতো? টানার মতো কি ছিল আসলে ভেতরে? ওই যে বললাম জীবনানন্দ দাশের কবিতার লাইনটা, দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার মন। কেন জানি ওই লাতিন সংস্কৃতি মানে মানে লাতিন ভাষা থেকে আসা যে বিশ্বটা মানে স্প্যানিশ এবং পর্তুগিজ, এদের সংস্কৃতির প্রতি কেন জানি আমি একটা টান অনুভব করা শুরু করি তখন থেকেই। এবং সেইটা আর একটু বোঝার জন্য তখন আমি তাদের সাহিত্যে মানে বিশেষ করে উপন্যাস, গল্প উপন্যাস পড়া শুরু করি। এবং তখন বললাম যে সৈয়দ মনজুর ইসলাম স্যার এবং বেলাল চৌধুরী তাদের কাছ থেকে বইপত্র কিছু পেতাম। এর পাশাপাশি তখন আমার মানে ইংরেজি সাহিত্য আমি পড়ছি, পড়ার জন্য পড়ছি, কিন্তু ওইটার প্রতি আমার টানটা ওভাবে কাজ করতো না, এই বইগুলোর প্রতি যে টানটা আমার ছিল। আর তখন কলকাতার যে বিখ্যাত অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলায় অনুবাদ করেছিলেন গার্সিয়া মার্কেজের কিছু গল্প এবং ছোট দু একটা নভেলা, যেমন কর্নেলকে কেউ লেখে চিঠি লেখে না, উনি কর্নেলকে কেউ চিঠি লেখে না নামে ওনার একটা বই আছে, মানে ওনার অনুবাদ করা গার্সিয়া মার্কেজের একটা নভেলা, এটা বিশেষ বিখ্যাত, যেটা পরে আমিও অনুবাদ করেছি, প্রথমা থেকে বেরোচ্ছে। তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যেহেতু তুলনামূলক সাহিত্য বিভাগ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ওটার প্রথম ব্যাচের ছাত্র ছিলেন, মানে বুদ্ধদেব বসুর ছাত্র ছিলেন, তো উনার ওদিকে আগ্রহ ছিল, পরে উনি এই অনুবাদগুলো করেন। তো ওই পাশাপাশি ওই বাংলা অনুবাদে ওগুলো পড়ছি, কেন জানি মানে আপনি যেটা বললেন, আমি হয়তো ইংরেজি যতটুকু জ্ঞানই আমার ছিল বা সাহিত্যের যতটুকু বোধ আমার মধ্যে কাজ করেছিল, সেটা দিয়ে এক ধরনের টান আমি অনুভব করি। সেটাই আস্তে আস্তে আমাকে ওই ইংরেজি থেকে স্প্যানিশের দিকে আমাকে মানে মানে পথটা ওদিকটা আমাকে টেনে নিয়ে, মানে একসময় মনে হলো যে না আমার এবারে স্প্যানিশ ভাষাটা শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে, হ্যাঁ মনে হলো, কিন্তু আমি বাংলাদেশে ঢাকায় বসে কোথায় স্প্যানিশ শিখব? তখন অবশ্য একজনের সাথে আমার পরিচয় হয়, একটা মরক্কান ছেলে, সে মরক্কান দূতাবাসে চাকরি করতো ঢাকায়, আমাদের বয়সী ছিল সে, ওই যে বললাম ফুটবল, সে আমাদের সাথে পল্টনে এসে কয়েকবার ফুটবল খেলেছে। তখন ও স্প্যানিশ জানতো, কারণ উত্তর মরক্কোর সাথে স্পেনের একটা সংযোগ আছে, সেই হিসাবে ও স্প্যানিশ জানতো। ও হলো আমার জীবনের প্রথম স্প্যানিশ শিক্ষক, ও আমাকে অল্প কিছু তালিম দিয়েছিল, একেবারে প্রাথমিক স্তরে, মানে কিছু শব্দ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যে স্প্যানিশ শিখব পড়বো সেরকম কোনো, হ্যাঁ একটা টান অনুভব করছে, কিন্তু কিভাবে হবে না হবে ওসব কোনো পরিকল্পনা ছিল না, কোনো আগ্রহ ছিল না, কিছু ছিল না। তো ইংরেজি সাহিত্য পড়ছি, কিন্তু আমি অনার্স যখন শেষ করছি তখন পারিবারিক সূত্রে আমাকে ইংল্যান্ড চলে যেতে হয়, এবং মানে আমার আমার গোটা পরিবার সহ। গ্রাজুয়েশন শেষ করার আগে? গ্রাজুয়েশন তখন শেষ করলাম, তখন অনার্স। ইংল্যান্ডে যখন আমি গেলাম তখন আমি নিজে নিজেই ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় বলে একটা বিশ্ববিদ্যালয় আছে লন্ডন শহরের প্রাণকেন্দ্রে, হিউস্টন বলে একটা এলাকা আছে, ওইখানে আমি ওইখানে গিয়ে আমি বললাম যে আমি পড়তে চাই, ভর্তি হব। তো বললো তোমার ব্যাকগ্রাউন্ড কী? তো আমি বললাম বাংলাদেশের ছেলে, আমি ইংরেজিতে অনার্স করেছি। তো বললো তোমার এ লেভেল ওভেল কী? আমাকে না, আমি তো ও লেভেল এ লেভেল দেয়া না। বলে তাহলে তো মুশকিল। তখন বললো যে তুমি তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, হ্যাঁ আমরা ওই পরীক্ষায় তুমি যদি পাস করো তাহলে আমরা বিবেচনা করবো তুমি ভর্তি হতে পারবে কিনা অনার্সে, মাস্টার্স না অনার্সে। বলে মাস্টার্স পরের কথা। তো তখন একটা অদ্ভুত কিসিমের একটা পরীক্ষা দিলাম, এরকম পরীক্ষা আমি জীবনে দিই নাই, আমাকে শুধু একটাই প্রশ্ন বললো যে এটা ব্যাখ্যা করো, শেক্সপিয়ার সংক্রান্ত একটা বিষয়। তা আমি দিলাম, পরে পরের দিন আমাকে তারা যোগাযোগ করলো, বললো যে উই আর হ্যাপি, এখন তুমি তোমার দুটো অপশন আছে, এক হলো শুধু তুমি ইংরেজি নিয়ে পড়তে পারো, আর একটা হলো আমরা এটাকে বলি মডার্ন ল্যাঙ্গুয়েজেস, অনার্স ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ, তুমি ইংরেজির সাথে আরেকটা যে কোনো ভাষা নিয়ে পড়তে পারো, সেটা স্প্যানিশ হতে পারে, পর্তুগিজ হতে পারে, আরবি হতে পারে, চীনা হতে পারে। তা আমি তখন লুফে নিলাম, আমি বললাম আমি ইংরেজি আর স্প্যানিশ নিয়ে পড়ব। এই হলো আমার স্প্যানিশের দিকে মোর ঘোরা। এবং তখন ওই বিভাগে যখন ভর্তি হলাম,
তারপরে স্প্যানিশ বিভাগে যাকে বিভাগীয় প্রধান হিসেবে পেলাম তার নাম হলো হুয়ান আন্তোনিও মাসুলিবের রোদেনাস তো তার নামের সাথে আমি পরিচিত হই বোধহয় তার আগে একবার যে ইনি কারণ খুব নাম করা সাহিত্য সমালোচক স্প্যানিশ দুনিয়ায় স্প্যানিশ ভাষা সাহিত্য দুনিয়ায় আমি ইংরেজির মাধ্যমে জেনেছিলাম কারণ আমি ততদিনে বেশ কিছু লাতিন আমেরিকান লেখকদের সম্পর্কে জানি সেই সূত্রে ওনার নামটা দেখছিলাম কোথাও তো পরে দেখলাম যে আমি জানতামও না যে উনি এইখানে এই বিভাগের প্রধান তারপর আমি গিয়ে পরিচয় দিলাম আমি বাংলাদেশের ছেলে আমি কয়েকজন লাতিন আমেরিকান লেখকের নামধাম বললাম উনি বললেন তুমি বাংলাদেশের ছেলে এত নামধাম কীভাবে জানো উনি একটু অবাক হলেন তখন ওনার সাথে আমার একটা সখ্যতা শুরু হয় এবং যেহেতু উনি নিজে কবি এবং সাহিত্য সমালোচক সুতরাং ওনার একটা অন্য রকমের একটা ব্যাপার ছিল মানে বললো যে কোর্স আমরা করব এগুলা পড়বে এগুলা তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবে পরীক্ষা দিবে এগুলো সব ঠিক আছে কিন্তু এগুলার বাইরে তোমাকে অনেক বই পড়তে হবে আমি তোমাকে মাঝে মাঝে বই দিব আর আমরা লন্ডনের টেমস নদীর পাড়ে বসে বিয়ার খেতে খেতে আমরা আড্ডা দিব ওগুলার সাথে এটা সম্পর্ক নাই ঠিক আছে চমৎকার অফার আপনার জন্য ছিল আমি এবং স্প্যানিশে ধরেন আমাদের যে বাংলা যেটা আছে আপনি আবার তুমি স্প্যানিশে কিন্তু এরকম সম্বোধন আছে আপনি হলো উস্তেদ তুমি হলো তু তো উনাকে আমি উস্তেদ উস্তেদ বলছি উনি বলেন না কালকে থেকে তুমি আমাকে আর উস্তেদ বলবা না তাহলে তোমার সাথে আর কথা নাই তুমি আমাকে তু সম্বোধন করে বলতে হবে মানে তুমি তুমি তো ওইভাবে উনার সাথে আমার একটা অন্তরঙ্গতা শুরু হয় মানে ওই যেটা বলছিলাম মধু হোসেন স্যার এরপরে উনাকে পেলাম উনি আমার একজন মেন্টর তো এবং যখন বোর্হেস বিষয়ে আমার খুব আগ্রহ দেখে কারণ আমরা বাংলাদেশে একটা সংকলন করার কাজ হচ্ছিল তখন তখন বোর্হেসের কিছু লেখাজোকা জোগাড় করার ব্যাপার ছিল বাংলাদেশে বসে তো সম্ভব না ওনাকে যখন বললাম তখন উনি বলল যে তোমাকে আমি একজনের নাম ঠিকানা দিচ্ছি তুমি তার সাথে যোগাযোগ করো উনি তোমাকে বোর্হেসের বিষয়ে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে কারণ উনি একেবারে খোদ বোর্হেসের সাথে কাজ করেছেন বোর্হেসের তিনি অনুবাদক মানে স্প্যানিশে লিখতেন হোর্হে লুইস বোর্হেস স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ যারা করেছেন তাদের মধ্যে উনি একজন নামকরা মানুষ উনি ওই ইংলিশ চ্যানেলের পারে থাকে সাউথহ্যাম্পটন বলে একটা শহর আছে ইংল্যান্ডে ওইখানে ব্রজেন্দার যেই চ্যানেল পাড়ি দিয়েছিল সাতের গেটে তো আমাকে উনি ঠিকানা দিলেন আমি তাকে চিঠি লিখলাম ওনার নাম হলো নরম্যান টমাস ডি জোভানি উনি আমাকে পাল্টা দুদিনের মধ্যে চিঠিতে উত্তর দিলেন বললো যে বোর্হেসের লেখার মধ্যে বাংলার প্রসঙ্গ আছে যদি উনি বাংলা অঞ্চলে কোনোদিন আসে নাই বাংলার বাঘ আর গোলাপ নিয়ে ওনার কিছু লেখাজোকা আছে মানে প্রসঙ্গ টেনে তো বললো যে আমি আইড বি ভেরি এক্সট্রিমলি হ্যাপি টু মিট ইউ তুমি কোনো একটা ছুটির সময় আসো আমার বাড়িতে তারপরে আমি একদিন গেলাম ট্রেনে করে তার বাড়িতে তার সাথে দেখা হলো সারাদিন ঘুরে আবার চলে আসলাম এই শুরু হলো তার সাথে আরেকটা বন্ধুত্ব এবং উনি আমাকে বন্ধু হিসেবে কাছে টেনে নিলেন এবং আমৃত্যু তার সাথে আমার সম্পর্ক ছিল তার বাড়িতে গেছি আমার পরিবার সহ গেছি ছিলাম এবং আমারই অনেকটা চেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার একটা কনফারেন্স করেছিল আমাদের বিখ্যাত কবি মোহাম্মদ রফিক স্যার রফিক স্যারের ফেয়ারওয়েল হিসাবে ওই কনফারেন্সটা করা হয় তো রফিক স্যার যেহেতু লাতিন আমেরিকান কবিতা বা সাহিত্যের খুব ভক্ত ছিলেন এবং এই কারণে তখন আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো যে আপনি কি লাতিন আমেরিকান কোনো বিশেষজ্ঞকে আনতে পারেন আমরা ওনাকে কিনোট স্পিকার করব কনফারেন্সে তখন নরম্যানকে বললাম নরম্যান টমাস ডে জোভানি উনি সস্ত্রীক আসলেন এবং উনি প্রায় 20 দিন ছিলেন ঢাকায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিদেশি অতিথিদের জন্য একটা গেস্ট হাউস আছে ওখানে ছিলেন তো এই হলো আমার আরেকটা মানে তখন পর্যন্ত আপনি অনুবাদক মানে অনুবাদ সাহিত্যে আসেননি না আমি যখন ইংল্যান্ডে পড়ছিলাম স্প্যানিশ ভাষা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য নিয়ে তখন বাংলাদেশ থেকে দুই একজন সাহিত্য সম্পাদক আমাকে যোগাযোগ করেন ততদিনে ইমেল চলে আসছে তার আগে ইমেল ছিল না তো ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন তখন আমি বোধহয় মাঝে মাঝে কিছু লেখা লেখা পাঠিয়েছি যেমন ধরেন আমার মনে পড়ে অক্তাবিও পাস একজন বিখ্যাত কবি এবং লেখক মেহিকোর 1990 সালে উনি নোবেল পুরস্কার ভূষিত হয়েছিলেন 1990 এবং অক্তাবিও পাস আমাদের এই অঞ্চলে খুব পরিচিত কারণ উনি দিল্লিতে মেহিকোর রাষ্ট্রদূত হিসেবে ছিলেন প্রায় 6-7 বছর 60s তো অক্তাবিও পাস লন্ডনে একবার আসলেন আমি যখন ছাত্র হিসেবে লন্ডনে ছিলাম এবং উনি কবিতা আবৃত্তি করার জন্য তার আলোচনা করার জন্য এবং আমি অনুষ্ঠানে ছিলাম এবং পরে পাশের সাথে আমি গিয়ে এক মিনিট কথাও বলি পরে এই এই অভিজ্ঞতা নিয়ে আমি প্রথম আলোতে একটা লেখা পাঠাই
এবং সাজ্জাদ শরীফ ভাই তখন সাহিত্য পাতা দেখতেন এবং উনি ছাপেন। তো এইরকম কিছু কিছু লেখা তখন হয়েছে, মানে টুকটাক যেটা হচ্ছে টুকটাক। কিন্তু লেখাপড়ার পাট চুকিয়ে যখন 2001 সালে ফিরলাম, তার আগে একটু যেতে চাই সংবাদপত্রে, যদি ভুল না করে থেকে আপনার একটি অনুবাদ গিয়েছিল, সেটা কি ইংল্যান্ডের জার্নির আগের কথা নাকি পরের কথা? একা দোক্কা, হ্যাঁ, হুলিও কোর্তাসারের সঙ্গে একা দোক্কা খেলো। ওই যে বলছিলাম লাতিন আমেরিকান কয়েকজন লেখককে পড়তাম, কিন্তু ওই সময় আমি যার ভক্ত হয়ে উঠি তার নাম হুলিও কোর্তাসার। উনি 6 ফিট 6 ইঞ্চি লম্বা একজন মানুষ ছিলেন, আর্জেন্টিনার মানুষ, দাঁড়িয়ে রেখেছিলেন চে গেবেরা স্টাইলে, এবং উনি জীবনের বেশিরভাগ সময় প্যারিসে কাটিয়েছেন, এবং ওনার প্যারিসে ওনার কবরস্থানেও আমি গিয়েছিলাম ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। তো ওই উনার একটা উপন্যাস ছিল স্প্যানিশে, এটার নাম হলো রায়ুয়েলা, বাংলায় করলে হয় একা দোক্কা। ছোটবেলায় মেয়েরা বিশেষ করে যে খেলে একা দোক্কা খেলা, সেটা তো ওটা একটা অভিনব উপন্যাস ছিল। ওটা বেলাল চৌধুরীর সংগ্রহ থেকে নিয়ে আমি পড়েছিলাম। তো ওটা পড়ার পরে আমি একটা নিজের মতো এতটা ওটা আমাকে মানে প্রভাবিত বা আলোড়িত করেছিল যে আমি মানে না লিখে পারিনি যে এটা নিয়ে একটা আমি একটা লেখা লিখব। ওটা অনুবাদ ছিল না, তখন আমাদের পল্টনে ছিলাম যেহেতু, তখন এটা হলো আমি ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমি পড়ছি, ওই সময়ের কথা, ইংল্যান্ডে যাইনি তখন। তখন ইউসিস, যে ইউসিসের একটা লাইব্রেরি ছিল জীবন বীমা ভবন কর্পোরেশনের ওই বিল্ডিংয়ে মতিঝিলে, ওখানে গিয়ে ওই ওখানে কিছু এনসাইক্লোপিডিয়া বই টই ছিল, ওখান থেকে হুলিও কোর্তাসার সম্পর্কে কিছু তথ্য নিই, আর আমার নিজের মতো পড়ে টড়ে তারপর একটা লেখা দাঁড় করাই, এবং সংবাদ পত্রিকার অফিস যেহেতু ছিল আমার পাড়ায় এবং ওইখানে সাহিত্য পাতাটা খুব সমৃদ্ধ ছিল তখনকার সময়, ওই এবং তার যে কিংবদন্তিমূল্য সম্পাদক আবুল হাসনাত, এবং ওনাকে সবাই সমীহ করতেন, ভয় পেতেন, এবং সবাই বলতেন যে ওনার সামনে একটা চেয়ার ছিল কিন্তু উনি কখনো চেয়ারে কাউকে বসতে বলতেন না। এবং কথাটা ঠিক, মানে কাউকে অবশ্যই বসতে বলতেন, মনজুর হোসেন স্যার ওনাদেরকে বসতেন, মানে আমরা যারা আমাদের কেউ চেনে না। তো আমি একদিন খুব সাহস করে গেলাম, ওই লেখাটা হাতে লিখে গিয়ে ওনাকে দিলাম। আমি বললাম আপনার পাতায় তো অনেক বিশ্ব সাহিত্য নিয়ে লেখা হয়, তা আমি একটা হুলিও কোর্তাসার সম্পর্কে লিখেছি। আমার দিকে তাকালেন, তার বললেন রেখে যান, এই আর কোনো কথা নেই। আমি চলে আসছি, তারপর প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু ওই পাতাটা বেরোতো ওই যে দেয়ালে সেটে দেওয়া হতো, আমি বৃহস্পতিবার গিয়ে দেখতাম যে ওটা আছে কিনা। তো বোধ হয় তৃতীয় বৃহস্পতিবার গিয়ে দেখলাম আছে, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখালাম, এই দেখ এটা আমি। সবাই বললো তাহলে আজকে পুরি টুরি ডাল পুরি যা খাবো বিকালে সব আপনার। আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো ওইটা ছিল আমার প্রথম প্রকাশিত। এগুলো নিশ্চয়ই সারা জীবনের সবচেয়ে বড় অর্নামেন্ট। হ্যাঁ অবশ্যই, অনুভূতির দিক থেকে আবুল হাসনাত সাহেবের হাত দিয়ে বেরোনো লেখা, এটা একটা ওই বয়সে। স্যার আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা একটু ওই ওই যে গল্পটাতে চলে আসি। 2021-এ বোধহয় আপনি, না আপনি চলে আসলেন 2001-এ, এবং 2021-এ আপনি হচ্ছে অনুবাদ সাহিত্য আপনি বাংলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন। 2001 থেকে 2021 প্রায় 20 বছর, এই শিক্ষকতা জীবনটা কোথায় হলো? 2001-এ আমি যখন ফিরে আসলাম তখন আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটে যোগাযোগ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানেই একমাত্র স্প্যানিশ পড়ানো হয় হতো তখন, এখন আরও দু এক জায়গায় হয়। তো তখন যিনি পরিচালিকা ছিলেন, মানে পরিচালক আরিফা ম্যাডাম, উনি বলল যে আপনার একটা সিভি দিয়ে যান, হ্যাঁ আমরা পরে দেখব। তো পরে একটা সময় উনি যোগাযোগ করলেন, বললেন যে আমাদের একজন পার্ট টাইম টিচার আছে, আপনি তার সাথে কথাবার্তা বলেন, আপনি শুরু করতে পারেন। তো আমি 2001-এই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পার্ট টাইম শিক্ষক হিসাবে, স্প্যানিশের পার্ট টাইম শিক্ষক হিসাবে শুরু করলাম কাজ। এবং তার পরের বছরই স্পেনের বার্সেলোনার একটা ছেলে, তার নাম ফ্রান্সেস লুসিও গোনসালেস, ও এখন চীনে কাজ করে, ও আসলো। তখন আমরা ওই স্প্যানিশ দূতাবাস একজন বিদেশি শিক্ষক দিয়ে আমাদেরকে সহায়তা করতেন। আচ্ছা, তো ও আমাদের সাথে কাজ করা শুরু করলো। তখন আমরা দুজন আমাদের কথাবার্তা সব মিলে গেল, করতে করতে আমাদের মধ্যে একটা অদ্ভুত ভ্রাতৃত্ববোধ তৈরি হলো, বন্ধুত্ব তৈরি হলো। ও ক্যাম্পাসেই থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া একটা বাসায়। তো আমরা দুজনে মিলে, আর আমাদের আগে থেকে একজন স্যার ছিলেন, আমরা তখন স্প্যানিশ বিভাগের যে সিলেবাস এতদিন যেটা ছিল ওটাকে একটু পরিবর্তন করলাম, একটু আধুনিকায়ন করলাম, নতুন বই ইন্ট্রোডিউস করলাম। তারপরে আমরা 2 বছর ফিল্ম ফেস্টিভ্যাল করলাম, হ্যাঁ শীতকালে স্প্যানিশ ফিল্ম দেখাতাম আমরা ওই যে ডিভিডি প্রজেক্টর দিয়ে, এবং মোটামুটি আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ছাড়াও নানা ছাত্রছাত্রী এসে, তো এটা আমরা প্রায় 3 বছর চালিয়েছি ও যতদিন ছিল আর কি। ও তারপরে তো বদলি হয়ে চলে গেল। তো এই হলো শুরু আমার শিক্ষকতা। 3 বছর পরে গিয়ে 2004-এ
আমি পূর্ণকালীন শিক্ষক হিসেবে ওখানেই জয়েন করেন আধুনিক আপনি কি এখন এখানে আছেন কন্টিনিউ করছেন হ্যাঁ এটা আমার সারা জীবনের চাকরি ওকে ইটস বিউটিফুল আমি কাজ করব সো আমি যদি একটু সাহিত্য মানের জায়গাতে আসতে চাই আপনি পুরো জীবনটাই কাটিয়ে দিলেন এই ল্যাটিন আমেরিকান সাহিত্য নিয়ে বা এখনো কাজ করছেন জি জি একটা হচ্ছে যে অনুবাদের জায়গাতে যদি আমরা আসি অনুবাদের জায়গাটা আসলে আমাদেরকে সাধারণ পাঠক যারা আছে তাদেরকে আসলে কতটুকু টানে বা টানার জায়গাতে কোনো ধরনের কোনো ব্যর্থতা আছে কিনা মানে অনুবাদের ক্ষেত্রে অন্তত হ্যাঁ দেখেন আমাদের বাংলাদেশে বিস্তর অনুবাদ হয় সবসময় হয়ে আসছে হতো এবং আমি একটা প্রতিষ্ঠানের কথা না বললে না সেটা সেবা 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 যে পরিমাণ অনুবাদের কাজ করেছে আমি জানি না রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত সেবাকে কোনো পুরস্কৃত করেন হয়নি তার জন্য আমার মনে হয় এটা করা উচিত তো আমরাও ছোটবেলায় সেবা পড়েছি আমরা কম বেশি সবাই তো অনুবাদের যে জায়গাটা মানে মানে হয়তো আরও আমাদের মানে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো যে মানে ভালো মানের অনুবাদ করা অনুবাদ সবসময় হয়ে আসছে হচ্ছে ঠিক আছে ভালো মানের বলতে আমি মানে প্রচণ্ড সাহিত্য বোধ সম্পন্ন লোক মানে অনুবাদ করবে এবং আরও ভালো হয় যদি মূল ভাষাটা শিখে অনুবাদ করতে পারে হ্যাঁ হয়তো সম্ভব না সবার জন্য ইংরেজি থেকেই হোক তৃতীয় একটা ভাষা দিয়ে হোক কিন্তু তারপরে অনুবাদের মানটা যেন ভালো হয় এবং অনুবাদে নানারকম ফন্দি নানারকম ফাঁক ফোকর আছে তো সেগুলো যদি বুঝে নিয়ে করা যায় তাহলে সমস্যাটা যদি জানতে চাই আপনার কাছ থেকে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ স্যার উনি বেশ কিছু অনুবাদ করেছেন যেমন এই যে দ্বিতীয় লিঙ্গর কথা যদি খুবই প্রচলিত বই দ্য লাজিয়াম সেক্স অন দ্য বহুয়ারের বই এই যে বইগুলো এটা অনুবাদ পড়ার পরে মনে হয় অনেকেই সাজেস্ট করেন না তুমি ইংরেজি পড়ো বাংলা পড়ার চাইতে তুমি ইংরেজিটা পড়ো মানে এত কঠিন কঠিন শব্দ আসলে বাংলায় আসলে কোথায় আছে এগুলো অনুবাদ সাহিত্য না পড়লেও অনেক সময় বোঝা যায় মানে এই এই এটা কি দারিদ্রতা বলবো আমাদের মানে প্রকাশভঙ্গির ক্ষেত্রে আমাদের দারিদ্রতা আসলে পাঠকের জন্যই তো আমরা করছি সে পাঠকই যদি না পৌঁছালো কোথায় সমস্যা হলো আপনি যে বইটা প্রসঙ্গ তুললেন ওই টেক্সটটা একেবারে একটা খুবই পৃথিবী বিখ্যাত একটা টেক্সট না সিমন্দ বুবায় এবং ওই টেক্সট অনুবাদ করা আর ধরেন এডগার অ্যালান পোর গল্প একটা অনুবাদ করা ভিন্ন রকম ভিন্ন ব্যাপার তো ওই ধরনের অনুবাদে আমাদের মানে আমাদের চর্চা আপনি ম্যাক্সিম বর্কের মায়ের কথা যদি বলেন সেই আমরা ছোটবেলায় পড়েছি সেটাও কিন্তু যথেষ্ট কঠিন এবং পড়ে মনে হয় যে লাইক আমি অবশ্যই উদাহরণটা এভাবে দেওয়াটা উচিত হবে না আমাদের পাঠক প্রিয়তার জায়গাতে যদি আমরা বলি আমরা হুমায়ুন আহমেদ স্যারকে অনেক বেশি এগিয়ে রাখবো হ্যাঁ ডেফিনেটলি একটা বই পড়তে বসলে মনে হয় যে আমরা শেষ শেষ না করে উঠি না এই যে ধরে রাখার বিষয়টা এটা তো নিঃসন্দেহে একটা অমীয় শক্তি পাঠককে অনুবাদ সাহিত্যের জায়গাটাতে এটা পুরোটাই কেন জানি মিসিং আমার আমাদের পড়লে যেটা মনে হয় যে সেই অনুবাদকই সবচেয়ে বোধ হয় পাওয়ারফুল নিজেকে মনে করেন যে যত কঠিন করে লিখতে পারেন এটা অর্থনীতি অনুবাদ হোক আর উপন্যাস হোক আর যে জায়গায় হোক না কেন আসলে প্রথমত হলো ভাষা মানে আমরা যদি সাহিত্যের অনুবাদের প্রসঙ্গে যাই সাহিত্যের অনুবাদে তো একটা ব্যঞ্জনার ব্যাপার আছে ভাষাগত ব্যাপার আছে মানে মূল টেক্সটাই ল্যাঙ্গুয়েজটা খুব ডিফিকাল্ট বা কমপ্লেক্স বা আপনি যেমন সিমন্দ দুবায়ের টেক্সট বললেন ওটা একটা নন ফিকশন টেক্সট জি তো ওগুলা মূল টেক্সটাই এত কঠিন সেটাকে আপনি বাংলায় হাজির করতে গেলে কাঠিন্য তো থাকবেই জি এখন এটা অনুবাদকের মুনশিয়ানার উপর নির্ভর করে যে সে কিভাবে এটা করবে যেমন আমাদের এক বন্ধু বিখ্যাত ভাষা বিজ্ঞানের একজন মানে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলো তিনি সুইজারল্যান্ডের মানুষ ছিলেন তার একটা একটা বই আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা বই ভাষা বিজ্ঞানের জন্য তো আরো অনেক নানা শাখায় বই এ কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স নামে বইটা ওইটা আমাদের এক বন্ধু অনুবাদ করছেন তো বইটার মধ্যে এমন সব টার্মিনোলজি আছে যেগুলো এমনিতে আপনি ইংরেজি অনুবাদেই কঠিন হ্যাঁ ওটা লেখা হচ্ছিল ফরাসিতে ইংরেজিতে কিন্তু উনি বাংলা করছেন এখন আমরা আলোচনা করছিলাম কয়েকদিন আগে যে এইগুলাকে আমরা কিভাবে বাংলায় হাজির করবো মানে এটা কি বাংলায় যারা পড়বে ছাত্রছাত্রী বিশেষ করে তারা যাতে বুঝতে পারে সেভাবে করে নাকি আমরা কঠিন করে রাখবো তো আপনি যেটা বলছেন যেটাকে আমরা বলি ভাব বিনিময় করা কমিউনিকেটিভ যদি না হয় তাহলে তো মুশকিল এটা এক্ষেত্রে না অনুবাদ আমি যেহেতু অনুবাদ তত্ত্ব নিয়ে স্পেনে গিয়ে পড়াশোনা করেছি 3 বছর আগে তো অনুবাদ তত্ত্বে একটা জিনিস বলে যে ফাংশনালিটি আমি কার জন্য অনুবাদ করছি সেটা কিন্তু একটা ফ্যাক্টর এখন আমি দু ধরনের পাঠক আছে পাঠকে এক ধরনের পাঠক সাধারণ পাঠক এদেরকে আমরা বলি নন প্রফেশনাল রিডার আর আরেক ধরনের পাঠক আছে যারা আমরা যারা ধরনের শিক্ষক আমরা যারা অনুবাদ করি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ
তাদেরকে বলা হয় প্রফেশনাল রিডার। এখন আপনি প্রফেশনাল রিডারের জন্য করলে একরকম ভাষা, নন প্রফেশনাল রিডারের জন্য আরেকরকম ভাষা। এখন আপনি কোন বইটা করছেন, কাদের জন্য বা কারা আপনাকে বইটা অনুবাদ করতে বলেছে, এগুলো কিন্তু ফ্যাক্টর। হ্যাঁ, বাংলা একাডেমি যদি বলে যে আপনাকে এই বইটা অনুবাদ করে দেন, তাহলে বাংলা একাডেমি এটা কাদের জন্য করছে, পাঠক কারা, বৃহত্তর পাঠকের কাছে যেতে চায় নাকি নির্দিষ্ট শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু লোকজনের। তার মানে স্যার আমরা বলতে পারি যে আসলে সব অনুবাদের বই সবার জন্য নয়, বিষয়টি কি এরকম? আসলে বিষয়টা এরকমই, সব অনুবাদের বই। তবে আমি মনে করি যে মানে ধরেন সাধারণভাবে অনুবাদের ভাষাটা অবশ্যই কমিউনিকেটিভ হওয়া উচিত, মানে যাতে বাংলায় আমি যে ভাষায় আনলাম, হ্যাঁ, সে তো ইংরেজিটা বা ফরাসিটা স্প্যানিশ রেখে সে এটা পড়বে না। এটা আমরা কাজ করি তুলনামূলক চিন্তা আলোচনা করার জন্য। আমি আপনি যখন সাধারণভাবে একটা বই পড়ছি, এটা অনুবাদ হোক, আমি তো বাংলা পড়ছি, তাহলে বাংলায় পড়ে যদি আমি এটা টেক্সটের সাথে আমার যদি সম্পর্ক তৈরি না হয়, আমি যদি এগোতে না পারি, আপনি যেটা বললেন আড়ষ্টতা যদি থাকে, কাঠিন্য থাকে, তাহলে এই বই তো আমি পড়বো না, আমি তিন পৃষ্ঠা পড়ে রেখে দিই। ডেফিনেটলি, এবং এটা শুধুমাত্র পড়বো না তাই না, ওই বই না, ওই পুরো প্যারাডাইমটা নিয়েই একটা কমপ্লেক্সিটি গ্রো করে। না, আমি আসলে এই ল্যাটিন সাহিত্যই আর পড়বো না, ল্যাটিন সাহিত্য মানে ইংরেজিটাই জানি, তাহলে আমি ইংরেজি অনুবাদই পড়ি, আমার বাংলা পড়া দরকার, বাংলা পড়ার দরকারটা কি? রাইট, আপনি যেটা বলেছেন একদমই ঠিক বলেছেন, আমাদের এই অনুবাদ সাহিত্যের জায়গাটাই এই কমপ্লেক্সিটি, আমার একদম ব্যক্তিগত অনুভূতি থেকে বলা। হ্যাঁ, এবং আমি এরকমই হয়েছে বলে দেখা গেলো যে হয়তো পড়িনি আর, যে ঠিক আছে না, আমি আমি এদিকে নাই, আমি বড় অন্য দিকে সময় ব্যয় করি। স্যার, আমাদের আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে, এবং আমি মনে করি যে বাংলা সাহিত্য তো যে মান আছে সেটা উন্নতি করার জন্য আমাদের বিশ্বমানের সাহিত্য জানা প্রয়োজন। একইভাবে বাংলা সাহিত্যেরও যে অনুবাদটা ভিন্ন ভাষায় বা যেখানে অনুবাদ হচ্ছে সেখানেও বোধহয় আপনাদের একটা বড় ধরনের অবদান আছে। হ্যাঁ, এটাকে আমরা বলি ট্রান্সলেশন আউট। হ্যাঁ, মানে আমাদের বাংলা সাহিত্যের হুমায়ুন আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, এদেরকে হাজির করা, অনুবাদ করে অন্য ভাষায়, ইংরেজিতে বা অন্য কোনো ভাষায়, এটা আমাদের দায়িত্ব। যে কারণে আমরা এটা করি নাই বিধায়, আমি যেহেতু সৌভাগ্যবান যে অনেকগুলো ইউরোপীয় দেশে বিভিন্ন সময় ছিলাম, রবীন্দ্রনাথের পরে আমাদের কাউকে আসলে কেউ তেমন চেনে না। হ্যাঁ, জীবনানন্দ দাশকে চেনে না, চেনে না কারণ আমরা তো অনুবাদ করে করিনি। রাইট রাইট, তো সেই জায়গাগুলো অনেক বেশি উন্নত হবে সেটাই প্রত্যাশা করি, এবং আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমাদের অনেক ভালো লেগেছে, অনেক অনেক শুভকামনা থাকছে, আর বিশেষভাবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, ধন্যবাদ।